বর্ষায় নাও শুকনায় পাও, অর্থাৎ বর্ষাকালে নৌকা নিয়ে চলো শুকনায় পায়ে হেঁটে চলো। এই প্রবাদ বাক্যটি বর্তমানে হাওর অঞ্চলের মানুষের জন্য প্রায় অতীত, কারণ বর্তমানে হাওর অঞ্চলে গড়ে উঠেছে উঁচু পাকা সড়ক, বলছি কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সংযুক্ত যে নতুন সড়কটি হয়েছে সেটির কথা। প্রিয় দর্শক, ব্লক টুয়েলভে আপনাদের সাথে শেয়ার করব এই নতুন সড়ক এবং সেই সাথে নিকলি হাওরের ভ্রমণের কিছু মুহূর্ত। সকলের সাথেই থাকুন। তুমি নূরের আবরণ ঢেকেছো যেমন ভালোবাসার আড়ালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জের মিঠামইন থেকে আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে আমরা মিঠামইন এবং নিকলি হাওর ঘুরে বেড়াবো এবং সাথে আপনাদেরকেও রাখবো। আজকে সফরসঙ্গী হিসেবে বরাবরের মতো রয়েছে বন্ধু তামিম ক্যামেরার পিছনে। তো সকলে সাথেই দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি গাজীপুরের রাজেন্দ্রপুর বাস স্টপেজে। আমরা মূলত এখান থেকেই যাত্রা শুরু করব। এখন বাংলাদেশ সময় সকাল 11:05। আমরা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে এখন নিকলির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 3 ঘন্টার মধ্যে আমরা নিকলি পৌঁছে যাব ইনশাআল্লাহ। সো সকলে সাথেই থাকুন। আঘাতে করুনি পাল্টা ঘাত, সরল মনে করেছো বদ প্রতিবাদ। আঘাতে করুনি পাল্টা ঘাত, সরল মনে করেছো বদ প্রতিবাদ। প্রশস্ত হৃদয়টা যেন তোমার পুষ্পিত মায়ার জমিন। দর্শক, যাত্রা বিরতিতে আমরা এখন আছি গাজীপুরের টোক এরিয়াতে আছি। গুগল ম্যাপের দেওয়া ইনফরমেশন অনুযায়ী গাজীপুর থেকে নিকলির দূরত্ব অলমোস্ট 90 কিলোমিটার। আমরা প্রায় 30 কিলোমিটারে চলে আসছি। তামিম, কী অবস্থা, কী খাচ্ছ? আমাদের তামিম সেই সুদূর বিমানবন্দর থেকে, ঢাকা বিমানবন্দর থেকে ড্রাইভ করে আসছে। আমি ওর সাথে জয়েন করছি রাজেন্দ্রপুর থেকে। তামিম, অলমোস্ট 1.5 বছর পরে আবার বের হওয়ার সুযোগ হলো। আমরা যাচ্ছি কোথায়? নিকলি। নিকলি অনুভূতি শেয়ার করো। দীর্ঘ 1.5 বছর পরে আমরা বের হচ্ছি। লাস্ট আমরা গেছিলাম বান্দরবানের মারাইনতং নাকি, এরপরে আমরা আবার আজকে বের হলাম। কেমন লাগছে একটু ভালো করে একটু বলো তো। লং টাইম পরে আবার আসলাম, প্রিয় বন্ধু নাইমরে দেখলাম, ভালোই লাগলো। আবার একটা লং ট্যুরে যাচ্ছি বাইক নিয়ে, আসলে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, তারপরেও খুব ভালো লাগতেছে। অতিরিক্ত গরম এবং রোদও অনেক বেশি, টেম্পারেচার মোবাইলে শো করতেছে 28°C। দেখতে পাচ্ছেন পিছনে একটি ঘর মাটির। আসলে গাজীপুরে এইসব জায়গায় মাটির ঘরগুলো পাওয়া যায়। অনেক আগে যে মানুষ থাকতো, এখন তো সময়ের পরিবর্তনে সব জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে, মাটির ঘর আসলে দেখা খুব একটা মেলে না। দেখে নিন মাটির ঘর। তবে একটা জিনিস আছে ব্যাগে, সবুজ ভাই দিছিল, সবুজ ভাইরে চেনো না? যাত্রা বিরতিতে সঙ্গী হিসাবে আক আছে, সবুজ ভাইকে বিশেষ করে ধন্যবাদ। আসার পথে সে 2 পিস আখ আমাকে দিছিল। বন্ধু তামিমরে নিয়ে ঘুরতে আসছি, বিগত সময়ের যে অনুভূতি, এবারের অনুভূতির ভিতরে কিছুটা হইলো ব্যবধান আছে। সে এখন আমাদের স্কোয়াডে নাই, সে এখন অন্য স্কোয়াডে চলে গেছে, অর্থাৎ সে এখন বিবাহিত। আবারও থাকে, কংগ্রাচুলেশন। সরম পাচ্ছে, সে সরম সরম একটু না, এটা তো নর্মাল, একটু ভালো আসলে। সে যতই অনুভূতি ভালো বলুক তাতে আমার বিশ্বাস হয় না, কারণ সে বিবাহিত জীবনে প্রথম টুরে আসছে, সাথে তার সঙ্গীকে সে খুব মিস করছে। তার চেহারাটা দেখলে বোঝা যাচ্ছে, মালটাকে একটু দেখেন।
তুমি রহমতুল্লিল আলামিন, তুমি রহমতুল্লিল আলামিন। আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা যারা নিকলি যেতে চান আপনারা বাস এবং ট্রেন দুটো ওয়েই ব্যবহার করতে পারেন, কিন্তু যারা দিনের মধ্যে ঘুরে আবার ফিরে আসতে চান তাদের জন্য বাস সবথেকে বেস্ট হবে। সেক্ষেত্রে ঢাকা মহাখালী থেকে কিশোরগঞ্জ গ্রামে যে বাসগুলো চলাচল করে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সেগুলোতে করে আপনারা কিশোরগঞ্জ কটিয়াদি নেমে যাবেন এবং সেখান থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি নিকলি যেতে পারেন। কটিয়াদি থেকে নিকলি যেতে আপনার অলমোস্ট 1.5 ঘন্টা সময় লাগবে এবং ঢাকা থেকে কটিয়াদি পৌঁছতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। সব মিলিয়ে 5 ঘন্টার মধ্যে আপনি ঢাকা থেকে নিকলি পৌঁছতে পারেন। কিশোরগঞ্জের কটিয়াদিতে আসি বর্তমানে। বৃষ্টির কারণে আমরা আবার একটু যাত্রা বিরতি দিলাম। রাস্তার পাশে একটি বৃষ্টি আর শেষের পর্যায়ে এখনও অল্প অল্প পড়তেছে। আমরা আবারও নির্ভয় গেছো বিজয়ের গান, কোরআনের পথে হয়েছো নির্ভয় গেছো বিজয়ের গান, কোরআনের পথে হয়েছো দিনের সকল কাজ জড়িয়ে আছে তোমার স্মৃতি অমলি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি নিকলি হাওরে পৌঁছে গেছি। আমরা এখন একটি নৌকো অর্থাৎ ট্রলার ঠিক করবো মিঠামইন যাওয়ার জন্য। আলোচিত যে নতুন সড়কটা বিলের হাওরের মাঝখান থেকে যে নতুন সড়কটা গেছে সেই সড়কে আর কি যাওয়া আমাদের টার্গেট মিঠামইন। তো সেখানে যাওয়ার জন্য আমরা এখন একটি ট্রলার রিজার্ভ করবো সকলের সাথে। আমরা এই ট্রলারটি রিজার্ভ করেছি মিঠামইনে যাওয়ার জন্য। আমাদের গাড়ি অলরেডি লোড হয়ে গেছে, সাথে আর একজন বড় ভাই আছে। আমরা শেয়ারে নিছি, কারণ শেয়ার না হলে এখানে খরচটা খুবই বেশি হয়ে যায়, যার কারণে আমরা শেয়ারে যাওয়ার কারণে মোটামুটি কম খরচেই আমরা এই ট্রলারটি রিজার্ভ করেছি। বর্তমানে পর্যটকের সংখ্যা অনেকটা কম হওয়ার কারণে এখানে ভাড়া একটু বেশি, আগে এত ভাড়া নিত না। এখানে অলমোস্ট 2000 টাকা আমাদের লাগছে এই ট্রলারটা রিজার্ভ করতে। সাধারণত পর্যটক যখন বেশি থাকে তখন 1000 টাকা 1200 টাকার মধ্যে একটি ট্রলার রিজার্ভ করা যায়। সো আমরা এখন মিঠামইনের উদ্দেশ্যে রওনা করব, সকলে সাথেই থাকুন। তোমার জন্য হয় পৃথিবীটা রঙিন, তোমার বলা কথাগুলো রবে চিরদিন। তুমি চালিয়ে মিঠামইনের উদ্দেশ্যে যাচ্ছি, সাথে বড় ভাই আছে। এখন পর্যন্ত যে অনুভূতি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, দেখি ভাইয়ের কাছ থেকে কিছু জানা যায় কিনা। অনুভূতি কি আপনার একটু শেয়ার করুন। অনেক ভালো লাগছে আসলে, এখানে না আসলে বোঝা যাবে না ভালো লাগছে। আসলে ইনশাআল্লাহ আমারও আসবে সকালে, অনেক ভালো লাগে। ছুটির দিনে যারা ঢাকায় থাকে তারা কি এখানে এসে সময় কাটাতে পারে? হ্যাঁ অবশ্যই, ছুটির দিনে ঢাকা খুব নিকটেই, ইচ্ছা করলে সকালে এসে বিকেলে চলে যেতে পারবে সবগুলো স্পট ঘুরে। ঢাকা যারা আশেপাশে আছেন ছুটির দিনে চলে আসেন। ঢাকার আশেপাশে যত স্পট আছে আপনি তার মধ্যে 10-এ কত মার্কস দেবেন এই জায়গাটাকে? একবারে 10-এ 10। দর্শক
আলহামদুলিল্লাহ দর্শক, আমরা মিঠা মইনে পৌঁছে গেছি। আমাদের পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। স্রোতের বিপরীতে বোট চালিয়ে আসার কারণে আমাদের তুলনামূলক সময় একটু বেশি লেগেছে। বর্তমানে আমরা অবস্থান করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মিঠামইন অষ্টগ্রাম ও ইটনা সংযুক্ত যে সড়কটি, সেই সড়কের দ্বার প্রান্তে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি 2016 সালের 4 এপ্রিল বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই প্রকল্পটির কাজ উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পটিতে 47 কিলোমিটার পাকা সড়ক, 35 কিলোমিটার সাবমার্সিবল সড়ক, 22টি উঁচু ব্রিজ, 104টি কালভার্ট সহ বিভিন্ন নদীতে 5টি ফেরিও চালু করা হয়েছে। তো আমরা এখন অষ্টগ্রাম থেকে 13 কিলোমিটার দূরে আছি। আমরা অষ্টগ্রাম পর্যন্ত যাব না, কারণ আমাদের হাতে এখন বেশি সময় নেই। কারণ আমরা সন্ধ্যার আগে আমাদের নিকলি হাওর যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানে পৌঁছতে হবে, কারণ এখানে নিরাপত্তার একটা বিষয় আছে। এখানে নিরাপত্তা অতটা ভালো না, এজন্য আমাদের সন্ধ্যার আগেই ওপারে অর্থাৎ নিকলি যে আমাদের মেইন স্পটটি যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ট্রলারে করে, সেখানে আমাদের পৌঁছতে হবে। তো শেয়ার করতেছি সানসেট, দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে। দর্শক, আমরা ডিনারে আছি হোটেল নিরিবিলিতে। এই হোটেলটা সব থেকে বেশি নাম করা, কারণ হচ্ছে এখানে 70-80 ধরনের ভর্তা পাওয়া যায়। আমরা আজকে মাত্র ছয় ধরনের ভর্তা পেয়েছি। দেখতে পাচ্ছেন তাদের ফুড আইটেমগুলো এখানে সাজানো আছে। মূলত এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে লাঞ্চে, যার কারণে তাদের এখন ম্যাক্সিমাম আইটেমই স্টক আউট। মাত্র 6 আইটেমের ভর্তা এখন অ্যাভেলেবেল আছে, তো আমরা অর্ডার করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ডিনার সম্পন্ন হলো। রান্নার কোয়ালিটি মাশাল্লাহ ভালোই ছিল, তবে তরকারি একটু গরম থাকলে আরও বেশি ভালো লাগতো। তো ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, রাত 10টা ওভার, এখনও আমাদের প্রায় 50 কিলোমিটার রাইড করে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।
তুমি র